সর্বোচ্চ ভোট ঠাকুর পাইছেন, আর সেকেন্ড পজিশন আমরা যাইনি। দুই নম্বর আব্দুল করিম মজুমদার, লস্কর আব্দুল করিম মজুমদার, আব্দুল করিম বড়ুইয়া, কাজী এবাদুর রহমান, নজরুল ইসলাম লস্কর, বলিরাম দুনিয়া, রেজা আলী বড়ুইয়া, সিরাজুল হাজারি, এই আয়োজনকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে। দুই নম্বর আব্দুল করিম মজুমদার, আব্দুল করিম মজুমদার, আব্দুল মান বড়ুইয়া, কাজী এবাদুর রহমান, নজরুল ইসলাম লস্কর, বলিরাম দুনিয়া, রেজা আলী বড়ুইয়া, সিরাজুল হাজারি, এই আয়োজনকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে। এবং এই কারণ করিয়ে
চলো উঠো। দুর্বল শ্রেণীর কোলাহলের দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করছি। প্রথম দিকটি হচ্ছে সিরাজুল হক হাজারি নামের জনৈক ব্যক্তি, উনি সুদীর্ঘ বৎসর থেকে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন ছবি নিয়ে উনি নির্বাচনে অবতীর্ণ হন। বিভিন্ন সময়ে কলসহ আরও অন্যান্য ছবি নিয়ে তিনি নির্বাচনে অবতীর্ণ হলেও এই প্রথমবারের মতো উনি বাটিরগোয়া সমবায় সমিতির একজন সদস্য নির্বাচিত হয়। আমি উনাকে বিজয়ী অভিনন্দন জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। এবং সবল প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট প্রাপ্তি আমাদের দক্ষিণারঞ্জন চন্দ্রবাবু, আব্দুল মতিন লস্কর, রহিমউদ্দিন বড়বইয়া, সেলিমউদ্দিন মজুমদার সহ যারাই বিজয়ী হয়েছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে বিজয়ী অভিনন্দন জানাচ্ছি। এবং দ্বিতীয় দিকটি হচ্ছে যে শকত আলী চৌধুরী এবং আব্দুল মান্নান বড়বইয়ার বুটের মধ্যে সামান্য তফাত দ্বারা একটি পিটিশন পড়েছিল রিকাউন্টিংয়ের জন্য, তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে রিকাউন্টিংয়ের ফলে আব্দুল মান্নান বড়বইয়া ওনার জয় হাসিল করতে সক্ষম হয়েছেন, তাই ওনাকেও আমার চ্যানেলের পক্ষ থেকে আমি বিজয়ী অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই ওই বাড়িরকুপা এসএস বা সমবায় সমিতির নির্বাচন পর্ব সহ গণনা পর্ব অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তাই আমি যারাই ওই নির্বাচনে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাই আমি সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ সবাইকে আমি বিজয়ী অভিনন্দন বিজয়ীদের জানিয়ে, এবং আমি নির্বাচন পর্ব এবং গণনা পর্বের অবশ্যই সংবাদ খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যথারীতি। কিন্তু গতকাল নেট প্রবলেমের জন্য আমি সোমবারটি আপডেট দিতে পারিনি, তাই আশা করি কেউ মনে কিছু আনবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।